আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব হজের এহেরাম ও ইহরামের নিষিদ্ধ কার্যাবলী সম্পর্কে এর আগেও একটি ভিডিওতে আমি মিকাত সম্পর্কে বলেছিলাম মিকাতের পরেই যেহেতু পরেই কিন্তু হজ ওমরার বিষয়বস্তু হিসাবে এহিরামের বিষয়টি প্রাধান্য পায় তো তাই আজ এহেরাম নিয়েই আলোচনা আমি ক্যাচ সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলের আপনারা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো চলুন আগেই জেনে নেই এহেরাম কী এহেরামের অর্থ হজে প্রবেশ করার নিয়ত করা যে ব্যক্তি এই নিয়ত করবে না তার হজ হবে না কারণ রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমলের নির্ভরতা নিয়তের উপর প্রতিটি ব্যক্তিকে তার নিয়ত অনুসারে ফল দেওয়া হবে তো এই থেকে আমরা বুঝতে পারি এহেরামের গুরুত্ব কতখানি তো এইবার আমরা জেনে নিব এহেরামের ওয়াজিব কর্মসমূহ এক নম্বরে এক নম্বরে আছে মেকাত থেকে এহেরাম বাধা অর্থাৎ যে স্থানে যার মেকাত করতে হবে সেই স্থান থেকেই এহেরাম বাঁধতে হবে দুই নাম্বারে হচ্ছে পুরুষদের জন্য সেলাইবিহীন কাপড় পরিধান করা উক্ত কর্মের মধ্যে যে কোনো একটি ছেড়ে দিলে দম দিতে হবে অর্থাৎ জানোয়ার জবেহ করতে হবে এরপরে আমরা জেনে নিব এহেরামের সুন্নত কর্মসমূহ সুননাত কর্মসমূহের মধ্যে এক নম্বরে আছে গোসল করা দুই নাম্বারে আছে লুঙ্গি ও চাদরে এহেরাম বাঁধা তিন নাম্বারে তিন নাম্বারে আছে এহেরামের পূর্বে নখ কেটে ফেলা চার নাম্বারে লাভবায়িকা শব্দ দ্বারা এহেরাম আরম্ভ করা এবং তা বারবার বলতে থাকা পাঁচ নম্বরে নামাজ পড়ে এহেরাম বাঁধা অর্থাৎ এতক্ষণ আমি যে সুন্নাত এবং ওয়াজিব কাজসমূহ আলোচনা করেছিলাম এহেরামে এই নির্দিষ্ট কাজগুলোই করতে হবে এগুলোর একটিও বাদ গেলে এহেরাম শুদ্ধ হবে না এবার আমি আলোচনা করবো এহেরামের নিষিদ্ধ কর্মসমূহ নিয়ে যে কর্মসমূহ নিষিদ্ধ তা তিন ভাগে বিভক্ত তো এক নম্বরে আছে ওই কর্মসমূহ যা মহিলা পুরুষ উভয়ের জন্য নিষেধ যেমন চুল কাটা ও ছেঁড়া নখ কাটা এহেরাম বাঁধার পরে সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা সহবাস করা সহবাসের উপকরণ গ্রহণ করা যেমন বিবাহ করা খায়শের সাথে দেখা চুমো দেওয়া দাস্তানা পরিধান করা এবং শিকার করা দুই নাম্বারে আছে যেই সকল কর্ম কেবল পুরুষের জন্য হারাম যেমন সিলাই করা কাপড় পরিধান করা মাথা ঢাকা অর্থাৎ পুরুষরা কোনো সিলাই করা কাপড় পরিধান করতে পারবে না এরামের কাপড় হিসেবে তারা দুই টুকরা কাপড় নিবে একটা নিচে কোমরে লুঙ্গির মতো করে বাঁধবে আর একটা উপরে জড়িয়ে নেবে আর মহিলারা তো মহিলারা যে যার মতো পোশাকই পরবে অবশ্যই বোরকা এবং পর্দা পুরো শরীর ঢাকা চাই এমন কিছুই তো মহিলাদের জন্য নির্দিষ্ট করে কোনো পোশাকের বিবরণ নেই আর তিন নম্বরই আছে পুরুষ ব্যতীত যে কর্ম কেবল মহিলাদের জন্য নির্দিষ্ট তাদের জন্য একটি জিনিস নির্দিষ্ট রয়েছে সেটি হচ্ছে নেকাব এবং পরপুরুষ তাদের পাশ দিয়ে গেলে তাদের নিজের চেহারা ঢাকা জরুরি বিনা কারণে কোনো ব্যক্তি উক্ত নিষিদ্ধ কর্ম করলে তাকে ফিরিয়া দিতে হবে ও সে গুনাহগার হবে তবে তা নিরুপায় হয়ে করলে তাকেও ফিরিয়ে দিতে হবে কিন্তু গুনাহগার হবে না আর কোনো ব্যক্তি যদি ওই নিষিদ্ধ কর্ম না জেনে অথবা ভুলে করে ফেলে তাহলে সে গুনাহগার হবে না এবং ফিরিয়াও দিতে হবে না অর্থাৎ মহিলাদেরকে অবশ্যই তাদের নিজের চেহারা ঢেকে রাখতে হবে পুরো শরীর তো ঢাকবেই এবং নিজের চেহারাটাও ঢেকে রাখতে হবে আর এখানে যে ফিদিয়া ফিদিয়ার কথা বলা হয়েছে মহিলাদের ফিদিয়ার কথা বলা হয়েছে ফিদিয়ার পরিমাণটা ফিদের পরিমাণ হচ্ছে একটি ছাগল জবেহ করা অথবা ছয়জন মিসকিনকে খাওয়ানো অথবা তিনটি রোজা রাখা এর মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে পারে তবে পারস্পরিকতার কোনো প্রয়োজন নেই তো এহেরামের আলোচনার বিষয়বস্তু হিসাবে এখানে আরও একটি বিষয় অবশ্যই আলোচনা করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তো তার আগে আমি বলে নিচ্ছি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাক করবেন আর এই চ্যানেলে ইসলাম এবং ধর্মীয় আরও অনেক বিষয় বলে নিয়ে আমি কথা বলবো আলোচনা করব আপনাদের তো এর জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আশা করি আপনারা পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আরও কিছু আলোচনা করা যাক এহেরাম নিয়ে তো এখন আলোচনা করব হচ্ছে এহেরামের যেই সমস্ত নিষিদ্ধ কার্যাবলীর কথা বলা হয়েছে ওইগুলোর মধ্যে কেউ যদি কোনো কাজ করে ফেলে অর্থাৎ নিষিদ্ধ কাজগুলো যদি কেউ করে ফেলে এহেরাম বাঁধার পরে তো তার জন্য যে জরিমানা জরিমানা দিতে হবে তাকে অথবা সাজা সেটা নিয়ে তো সাজার পরিমাণগুলো এক একটা অপরাধের জন্য এক এক রকমের জরিমানা তো চলুন এটাই নিয়েই কথা বলা যাক শিকার করার সাজা বা জরিমানা প্রথমে হচ্ছে শিকার করার সাজা বা জরিমানা যদি কোনো ব্যক্তি ইহিরামের অবস্থায় শিকার করে ফেলে আর ওই শিকারকৃত জানোয়ারের মতো গৃহপালিত জানোয়ার পাওয়া যায় অর্থাৎ গরু ছাগল মহিষ ভেড়া এই টাইপের গৃহপালিত পশু যদি পাওয়া যায় তাহলে তাকে তিনটি কাজের মধ্যে একটি করতে হবে জানোয়ার জবেহ করে সম্পূর্ণ গোস্ত মকার মিসকিনদেরকে মিস মিসকিনদের মাঝে বন্টন করতে হবে অথবা ওই জানোয়ারের মূল্য দিয়ে খাদ্য কিনে মিসকিনদের প্রতি আশা দিতে হবে অথবা খাদ্যের পরিবর্তে একটি করে রোজা রাখতে হবে অর্থাৎ এখানে যে তিনটি তিনটির কথা বলেছি যে কোনো একটি করতে হবে শিকারকৃত জানোয়ারের মতো কোনো গৃহপালিত জানোয়ার না পাওয়া গেলে দুটি একতিয়ার আছে অর্থাৎ গরু ছাগল মহিষ ভেড়া এগুলো ছাড়া যদি অন্য কোনো জানোয়ার শিকার করে ফেলেন তাহলে দুটি একতিয়ার আছে শিকার তা হচ্ছে শিকারকৃত জানোয়ারের মূল্য সমপরিমাণ খাদ্য দ্রব্য মিসকিন মিসকিন প্রতি আচ্ছা করে বন্টন করে দিতে হবে অথবা তার পরিবর্তে একটি করে রোজা রাখতে হবে অর্থাৎ এই সাজা বা যে জরিমানার কথাগুলো আমি বললাম এগুলো হচ্ছে শুধুমাত্র শিকার যদি কেউ ভুলে শিকার করে ফেলে ইহিরাম ভঙ্গ করে ফেলে শিকার করে তাহলে তার ক্ষেত্রে এই সাজাগুলো এখানে আরও আছে আরেকটি বিষয় হচ্ছে কোনো স্থানে আটকা পড়ে ব্যক্তির ফিদিয়া অর্থাৎ যদি কোনো হাজি ইহিরামের অবস্থায় রাস্তায় আটকা পড়ে যায় কাবা পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে জানোয়ার জবেহ করে এহেরাম খুলে দিতে হবে যদি জানোয়ার না পায় তাহলে সে দশটি রোজা রাখবে যেমন তামাত্তু ও কেরান হাজিদ কেরান হজকারেগণ করে থাকেন তো আমি এখন আরেকটি জরিমানার কথা বলবো সেটা হচ্ছে অন্য বিষয়ের উপরে তা হচ্ছে সহবাস ও সহবাসের উপকরণের ফিদিয়া তো যেই ব্যক্তি প্রথম হালাল অর্থাৎ পাথর মারার পূর্বে স্ত্রী সহবাস করবে তার উপর উট জবেহ করা ওয়াজিব উঠ না পেল উট না পেলে দশটি রোজা রাখবে তিনটি হজের সময় আর সাতটি বাড়ি ফিরে তো এই ছিল আজকে এহেরাম নিয়ে আমার কিছু আলোচনা আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে করবেন আমি যতটুকু সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম